हेलो एवरीवन, टुडे इज डेट इज 2nd of August 2021। आवर क्लास इज एलकेजी बेंगली। এটা আমাদের এলকেজি বাংলা হোমওয়ার্ক ক্লাস। তো আজকে আমরা দেখো কি শিখবো। এগুলো আমরা আগেও করেছি এবং আজকে আবার করব। স্বরবর্ণের নিচে এভাবে লম্বা করে একটা দাগ দাও। ওকে, স্বরবর্ণের নিচে দাগ দাও, দাগটা এইভাবে দেবে যেটা স্বরবর্ণ তার নিচে। তাহলে দেখো কিছু শব্দ দেওয়া আছে। সরেয়া মাম, স্বরবর্ণ কোনটা? সরেয়া। তাহলে সরেয়ার নিচে এইভাবে দাগ দিতে হবে। ওকে, তারপরে এটা কি আছে? অজগর। সরেয়া, সরেয়া হচ্ছে স্বরবর্ণ, তাহলে সরেয়ার নিচে এইভাবে দাগ দিতে হবে। দীর্ঘ ইতে ইগ আল, ইগল, দীর্ঘ ইগ আল, তাহলে দীর্ঘ হচ্ছে স্বরবর্ণ, দীর্ঘের নিচে দাগ দিতে হবে। রস্যু আট্ট উট, উটের রস্যু হচ্ছে স্বরবর্ণ, তাহলে রস্যুর নিচে দাগ দিতে হবে। ও আল, ওল, ও হচ্ছে স্বরবর্ণ, ওর নিচে দাগ দিতে হবে। ঔ, পেট কাটানোর সময় ঔষধ, ঔষধ, ঔ হচ্ছে স্বরবর্ণ, তাহলে ও এর নিচে এইভাবে দাগ দিতে হবে। দীর্ঘ, পেট কাটানোর সময় আকার উষা, দীর্ঘ হচ্ছে স্বরবর্ণ, তাহলে দীর্ঘ এর নিচে এইভাবে দাগ দিতে হবে। রি, পেট কাটার সময় ঋষি, ঋষি, তাহলে রি হচ্ছে স্বরবর্ণ, রি এর নিচে দাগ দিতে হবে। ওই, বেশিরা ওইরা বর্তব, ওই, ওই হচ্ছে স্বরবর্ণ, তাহলে ওই এর নিচে এইভাবে দাগ দিতে হবে। দীর্ঘই, সরি, রস্যই, চন্দ্রমিন্দু, দ্বারস্যু, বর্ষণ, ইঁদুর, ইঁদুরের রস্যই হচ্ছে স্বরবর্ণ, তাহলে রস্যই এর নিচে এইভাবে দাগ দিতে হবে। আর এ আর কয়েক, তো এক তারপর সেরা একতারা, একতারার এ হচ্ছে স্বরবর্ণ, তাহলে এর নিচে এইভাবে দাগ দিতে হবে। তাহলে এটা খুব ভালো করে করবে। ওকে, লিখবে, পড়বে। থ্যাংক ইউ।